প্রধান নির্বাচন কমিশন, আপনি প্রধান নির্বাচন কমিশনের নাম আমি অনেক কষ্ট মষ্ট করে বলতে পারবো, কিন্তু বাকি যারা নির্বাচন কমিশন আমি তাদের নামটা বলতে পারবো না এবং তাদের নামের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। সংলাপের দিকে তাকিয়ে থাকার মতো ন্যূনতম সময় আমাদের নাই। আমরা এই সংলাপকে একদম অপ্রয়োজনীয় মনে করছি এবং এই সংলাপে যারা গিয়ে আপনার এই যে চা বিস্কিট খাচ্ছে আপনার, আমরা তাদের প্রতিও আমাদের এক ধরনের আপনার ক্ষোভ আছে, কারণ তারা যে চা বিস্কিটটা খাচ্ছে সেটাও কিন্তু জনগণের টাকায়। অরণ্য রোধন তো তাদের কোনোই ক্ষমতা নাই মানে এই ধরনের মানে আপনার কোনো ধরনের পরামর্শ তারা গ্রহণ করার জন্য। আমরা যারা যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা যাচ্ছেন না তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞ, কারণ আমরা জানি যে এই সংলাপে কোনো ইতিবাচক দিক বহন করে আসবে না এবং আমাদের সাফল্য এই জায়গায় আমরা দাবি করতে পারি যে সমস্ত জাতি ঐক্যবদ্ধ যে বর্তমান অন্তত শেখ হাসিনার সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, বর্তমান প্রশাসনিক কাঠামোতে কোনো সুষ্ঠু নির্বাচন এই হাবিবুল আউয়ালের দ্বারা সম্ভব না। এটা ছাড়া জাতি ঐক্যবদ্ধ হয়েছে এই প্রশ্নে, আপনার সুশীল সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, যারা সংলাপে যাচ্ছে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি তাকিয়ে থাকার চাইতেও আমরা আপনার বিরোধী দল যারা আমরা সংগঠিত হচ্ছি, আপনার আমরা বিরোধী দলের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা প্রতিদিনই আমরা আন্দোলন করছি, প্রতিদিনই আমরা কোনো না কোনো কর্মসূচি পালন করছি এবং মিডিয়া আমাদের এই কর্মসূচিকে যতটাই সমর্থন করুক এবং করছে তার বাইরে গিয়েও আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের দাবিটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং এখানে আমাদের সাফল্য যে আজকে কিন্তু যারা সরকারি ঘরানার যে লোকজন তারা পর্যন্ত বলছে যে নির্বাচন কালীন সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন এই হাবিবুল আউয়াল দ্বারা সম্ভব নয়। জাতীয় সরকার বলতে যেটা আলোচনা চলছে এটা এর প্রতি আমাদের প্রতি কোনো আগ্রহ নেই। কিছু সংখ্যক বয়োবৃদ্ধ আপনার জনগণ দ্বারা আপনার নিন্দিত এবং যারা নিজস্ব মার্কায় আপনার ভোটে জামানত হারাবে, অতীতে তারা সাতঘাটের আপনার পানি খেয়ে তারা এখন জাতীয় সরকার কথা বলছে, কার জাতীয় সরকার, মানে কে জাতীয় সরকার করবে? ওই জাতীয় সরকারের নামে ওই আওয়ামী লীগের পিঠে চামড়া পাচানোর জন্য যে দালালিটা করছে এটা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। আমরা জাতীয় সরকার চাই না, আমরা জাতীয় ঐক্যমতের একটা নির্বাচনকালীন সরকার চাই এবং যে নির্বাচনকালীন সরকার বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাটা আপনার উপহার দেবে এবং জনগণ যাকে ভোট দেবে, জনগণ যাদেরকে আপনার আস্থায় নেবে, জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে দেবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। ওই জাতীয় সরকারের নামে ঘোলা পানিতে যারা মাছ শিকার করছে তারা আসলে জননিন্দিত এবং আসলে তাদের কারোই কোনো পায়ে নিচে মাটি নেই এবং তারা বয়োবৃদ্ধ, বয়সের ভারে ভারাক্রান্ত, কখন কি কথা বলে তারা ঠিক নেই। তারা মনে করে যে জাতীয় সরকার হলে ওই বিড়ালের ভাগ্যে কোনো শিকার আপনার জুটতেও পারে, কিন্তু আপনার জাতি কোনো কিন্তু ওই জাতীয় সরকার চায় না। আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচনকালীন সরকার চাই, না বর্তমান সরকারের তো সহ একটা নির্বাচনকালীন সরকার অবশ্যই আমরা চাই না। আমরা চাই যে যারা মানে নির্বাচন পরিচালনা করবে তাদের রাজনৈতিক পরিচয় চাইতে সামাজিক পরিচয় অনেক বেশি থাকবে, যারা যারা ক্ষমতায় আসতে চাইবে না, যারা নির্বাচন করতে চাইবে না, যারা জাতিকে জাতির বিবেক হিসাবে যারা একটা সুষ্ঠু নির্বাচন, যারা প্রত্যেক ইতিমধ্যেই প্রত্যেকে স্বীকার করেছে ওই যে আপনার রকিবুল হুদা এবং এই যে নুরুল হুদা এরা আপনার জাতীয় নির্বাচনটাকে একদম ধ্বংস 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 করে দিয়েছে। এই ধ্বংসের চাইতে ধ্বংসটাকে ধ্বংসস্তূপ থেকে আপনার নতুন করে একটা নির্বাচন কাঠামোকে আপনার পরিচালনা করার জন্য আপনার মেরুদণ্ড শক্ত এবং জাতির বিবেকের কাছে জাতির কাছে দায়বদ্ধ এ ধরনের ব্যক্তি সমন্বয়ে আমরা একটা আপনার নির্বাচনকালীন সরকার চাই।